অভিশাপ কুড়োচ্ছি, আমরাই সবচাইতে বেশি কষ্ট পাচ্ছি, আমরাই সবচাইতে বেশি দুঃখের সঙ্গে বেঁচে আছি। সেজন্য আমি বারবার বলি, সবাইকে বলি, প্রত্যেককে অনুরোধ করি হাত জড়ো করে, যে রাজনীতি ভুলে গিয়ে, রাজনীতি আমাদের হোক যখন ইলেকশন হবে তখন মানুষ ভোটের সময় রাজনীতি করুক, কিন্তু তারপরে যে দীর্ঘ 5 বছর সেই সময় মানুষের উন্নয়নের কাজ করা হোক। নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যে সবকে সাথ, সবকে বিকাশ, সবকা বিশ্বাস। নরেন্দ্র মোদীজি কোথাও ভেদাভেদ করেননি, কোথাও ভাগাভাগি করেননি। তিনি পশ্চিমবঙ্গকেও যেমন গুরুত্ব দেন তেমনি গুজরাটকেও দেন, উত্তরপ্রদেশেও যে বিকাশ করেন সেটা পশ্চিমবঙ্গকেও দেন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সারাক্ষণ ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া অবধি এবং রাত্রিবেলা স্বপ্নও দেখে, দুঃস্বপ্নও দেখে, কীভাবে কেন্দ্রীয় যে আমাদের সেবামূলক যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো মানুষের কাছে না পৌঁছায়। মানুষ যেন, মানুষ যে আজ থেকে 100 বছর আগে যে দুর্ভোগ পোহাত, সেই দুর্ভোগ এখনও মানুষ পোহাচ্ছে। আজকে রেশন ব্যবস্থা দেখুন, সেখানে দুর্নীতি। আপনি পশ্চিমবঙ্গের এমন কোনো প্রকল্প দেখবেন না, এমন কোনো ব্যবস্থা দেখবেন না যেখানে কোনো দুর্নীতি নেই। কিন্তু তার বিরুদ্ধে আমাদের ভারতীয় জনতা পার্টির লড়াই, আমরা যারা বিজেপি করি, যারা আমরা ভারতীয় জনতা পার্টির নীতি এবং আদর্শে বিশ্বাস করি, আমাদের একটাই কাজ, এই নরেন্দ্র মোদীজির যে সেবা, যে সুশাসন, সেটা পশ্চিমবঙ্গবাসীর কাছে পৌঁছে দেওয়া। কারণ আমরা দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, আমরা এখানে আছি, আমরা এখানে থাকি। এখন পশ্চিমবঙ্গ সরকার এবং তার পুলিশ এবং তার অ্যাডমিনিস্ট্রেশন, তারা সবাই একটি দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে। মানে তাদের আলাদা যে একজন যে আইএস অফিসার, একজন আইপিএস অফিসার যখন পশ্চিমবঙ্গে আসেন, এখানে পোস্টিং পান, তিনি বাধ্য হয়ে এই সরকারের যে রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দল আছে, তার সঙ্গে যুক্ত হয়ে কাজ করেন। সেখানে আমরা যখনই কোনো সেবা পৌঁছতে যাই, যখন আমরা ইশ্রমের ট্রেনিং দিচ্ছিলাম, এখানে ইশ্রমের রেজিস্ট্রেশন করছিলাম খড়গপুরে, আপনারা দেখেছেন যে সেখানে ওই ওই দলের মানুষজনের সেটাকে টেবিল ভেঙে দিয়েছে, চেয়ার ভেঙে দিয়েছে, যে ছেলেটাকে ধরে মারধর করেছে। তো আমরা কিছু করতে গেলে তারা প্রতিরোধ করেন, কিন্তু এটা তো আমরা রাজনীতি করতে আসি না। প্রধানমন্ত্রী আমাদের সবার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যে যোজনাগুলো করেছেন সেগুলো সবার জন্য প্রযোজ্য, সমস্ত, সে তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, সিপিআই হোক, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হোক, ভারতীয় জনতা পার্টি হোক, সবাই করবেন। রাজনীতি তো ভোটের সময় দেবো আমরা, সেটা আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা সরকার এনে দিয়েছেন এখানে, আবার 2021 আপনারা যে সরকারকে এনেছেন, যে রাজনৈতিক দলকে আপনারা আবার প্রতিষ্ঠা দিলেন, এর ভোগান্তি আপনাদেরকে আগামী 5 বছর ভুগতে হবে। কারণ নরেন্দ্র মোদীজি, প্রধানমন্ত্রীজি যে সমস্ত সুবিধা, যে সমস্ত প্রকল্প, যে সমস্ত যোজনা, যে সমস্ত গরিব মানুষের জন্য সমস্ত রকমভাবে চেষ্টা করে যাচ্ছে, সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তবুও আমরা যেটুকু পারছি, যেটুকু আমাদের পক্ষে সম্ভব, সেগুলো আমরা করবো এবং মানুষের জন্য আমরা সেবা সবসময় করবো। এবং যেটা ভারতবর্ষের 75 বছরের ইতিহাসে, দীর্ঘ 75 বছরের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি বলেন যে আমি আপনাদের প্রধানমন্ত্রী নই, আমি শুধুমাত্র যখন ফাইলটাতে সই করি সেই মুহূর্তটুকু আমি প্রধানমন্ত্রী, বাট বাকি সময়টা আমি আপনাদের একজন সেবক। আগে সরকার, আগে প্রধানমন্ত্রী মানে একটা বিরাট ব্যাপার ছিল, যে আগে বিধায়ক, সাংসদ, মন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো মানে তিনি রাজার মতো ব্যবহার করতেন, যে আমি রাজা, আপনারা সবাই আমার কাছে।